বাংলা নিউজ স্টেশন। উচ্চ আদালতে জামিন আবেদন করবেন শাহরুখ পুত্র আরিয়ান। অন্যদিকে পরিণামে পৌঁছাবে মামলা, আরিয়ান খানের বিরুদ্ধে অকাট্য প্রমাণ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এনসিবি। বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। এবার উচ্চ আদালতে জামিন আবেদন করবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন সিদ্ধান্তই হয়েছে। শুক্রবার মুম্বাইয়ের এস প্ল্যানেট ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন আরিয়ান খান। তার পক্ষে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী সতীশ মানসিন্ডে। তবে আদালত জামিন আবেদন নাকচ করে মুম্বাইয়ের আর্থার জেলে পাঠানোর নির্দেশ দেন আরিয়ানকে। জানা গেছে আরিয়ান এবার উচ্চ আদালতে জামিন আবেদন করবেন। শনি ও রবিবার আদালত বন্ধ থাকায় উচ্চ আদালতে জামিন শুনানি হতে পারে সোমবার। 8 অক্টোবর বিচারক আর এম নেরলিকার আরিয়ান সহ তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেজের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেন আদালত। 2 দফা রিমান্ড শেষে 7 অক্টোবর আরিয়ানকে 14 দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর আদেশ দেন মুম্বাইয়ের আদালত। সেদিন অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে। 6 অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খান সহ অভিযুক্তদের মুঠোফোনে ফরেন্সিক পরীক্ষার জন্য মুম্বাইয়ের গান্ধীনগরে একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জামিন না পাওয়ার পর এই মামলা নিয়ে মুখ খুলেন এনসিবির মুম্বাই জোনের ডিরেক্টর সমীর। মুম্বাই উপকূলের ক্রুজ জাহাজের রেড পার্টির মামলাটি যাতে যুক্তযুক্ত পরিণাম হয় তা নিশ্চিত করা হবে বলে জানান সমীর। সমীর বলেন, আমরা এবং প্রসিকিউশন চেষ্টা করব যাতে মামলাটি শেষ পর্যন্ত যায় এবং যুক্তযুক্ত পরিণামে পৌঁছায়। আমাদের মামলা শক্তিশালী এবং আদালতে সেটা উপস্থাপন করব আমরা। এদিকে তিনি আরও জানান যে বৃহস্পতিবার এই মামলার প্রেক্ষিতে একজন নাইজেরিয়ান নাগরিক সহ মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শুক্রবার সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের আদালত। জামিন আবেদনের বিরুদ্ধে এনসিবির যুক্তি ছিল আরিয়ান খানকে মুক্তি দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, তিনি প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারেন। অনিল সিং বলেন, তারা প্রভাবশালী মানুষ, কাজেই প্রমাণ নষ্ট করার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে অনেক তথ্য রয়েছে, এ অবস্থায় তাদের জামিন দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। সো দর্শক, এই সুপ্রিম আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।